বন্ধুরা, দা বঙ্গ লাইফ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করবো কুলের আচার। আমি কুলগুলো আগে শুকিয়ে নিয়েছিলাম দুদিন ধরে, তারপরে আমি এই কুলগুলো দিয়ে আচার করব। তার জন্য আমি কড়াই নিয়েছি 5 কাপ, আর জিরে, গোটা জিরে, এগুলো আমি দিয়ে দেবো। তারপর আমি কি করবো, আমি হাফ গুঁড়ো করবো। আচার মানেই সর্ষের তেল, ওই জন্য পরে এবার দিয়ে দিল সর্ষের তেল। শুকনো লঙ্কা দুটো, শুকনো লঙ্কা দিলাম একটু ফাট করে। এখানে মা কুলগুলোকে এই যে ফাটিয়ে ফাটিয়ে রেখে আমি দেব, কুলগুলো সব ফাটিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এটাকে তো ওই তেলের মধ্যেই দেবে। হ্যাঁ, ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা সেন্ট আসছে, তখন মা এই কুলগুলো দিয়ে দিল তেলের মধ্যে। সেদ্ধ করার জন্য মা এখানে ঢাকা দিয়ে রেখে দিই। 10 মিনিট পরে আমি আবার খুলে দেখাচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার দিচ্ছি চিনি। মিষ্টিটা যে যার নিজের আন্দাজ মতো দেবে। চিনিটার থেকে তো জল বেরোবে। ফুলের আচার তো গুড় চিনি যে যেমন পারে দিতে পারে, গুড় দিয়েও হয় চিনি দিয়েও করা যায়। আমি আচার, ফুলের আচারটা আমি চিনি দিয়ে করছি। ওপর থেকে একটু জল দিয়ে দিল মা, জল দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছে। আচার মশলাগুলো আমি এইভাবে ছোট হামান দিস্তাকে গুলিয়ে নিচ্ছি, পুরো গুঁড়ো করা চলবে না। দু চামচের মতো মা এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ভিনিগার, তাহলে এই কুলের আচারটা অনেকদিন থাকবে, নষ্ট হবে না। আবার এটা 5 মিনিটের মতো মা ঢাকা দিয়ে দিচ্ছে। 5 মিনিট পরই কিন্তু এরপর কুলের আচার একদম রেডি হয়ে আসবে। কুলের আচার কিন্তু প্রায় শেষের দিকে চলে এলো। তো এবার যে মশলাটা মানে ভাজা মশলাটা মা গুঁড়ো করে রেখেছিল, সেই গুঁড়ো মশলাটা ওপর থেকে দিয়ে একটু একটু করে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। আর কিচ্ছু দেওয়ার নেই এই কুলের আচারটাতে। কুলের আচার বিভিন্ন রকমের হয়, তার মধ্যে মা এটা দেখেই যে মায়ের মতো যেভাবে মা করে আর এইভাবে আচার করে রেখে অনেক দিন প্রিজার্ভ করে রাখতে পারবেন। আর এটা তো এবার ঠান্ডা হলে আমরা কাঁচের বটলে রেখেই দেব। আর আপনাদেরকেও বলছি যে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাতে আমরা যা যা ভিডিও দেবো সেই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের সাথে আছেন, তাদেরকে যা আমাদের সাথে থাকার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকবেন, তাতে আমরা যাতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা আরেকটু একটু করে বড় হতে পারে। আর আরও তো অনেক ভিডিও নিয়ে আসবোই, তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। এবার মা গ্যাসটা অফ করে দিয়ে এটাকে এবার কাঁচের বটলে রেখে দেবে, আর আপনারাও এইভাবে করে আমাদেরকে জানাবেন।